তাই আজকের বিষয় পণ্ডিত, পাশের জনকে বলো পণ্ডিত, পাশের জনকে বলো পণ্ডিত, ওয়াইসম্যান, পাশের জনকে বলো ওয়াইসম্যান, বলো আজকের প্রচার আপনার জন্য, পাশের জনকে বলো আজকের প্রচার আপনার জন্য। যদি আপনি মনে করছেন আপনি ওয়াইসম্যান, আপনি জ্ঞানবান ব্যক্তি বা ব্যক্তি নেই, তাহলে আজকের প্রচার আপনার জন্য। আপনি কি মনে করেন আপনি জ্ঞানবান? যদি আপনি বলেন আপনি বোকা, তাহলে পৃথিবীর কে আপনাকে বলতে পারে আপনি জ্ঞানী? ওকে, আপনি যদি বলছেন আপনি জ্ঞানবান, জ্ঞানবান, অন্যদের চোখে আজকের প্রচার আমার জন্য। খামান খামান মন্ডলী, আজকের প্রচার আমার জন্য, কারণ আমি জ্ঞানবান, আমি জ্ঞানবান। ঈশ্বরের সন্তানেরা যেই তারা উঠেছে, যিশু জন্মেছে, তারা উঠেছে, আর তারাকে দেখছে, যারা তারা নিয়ে গবেষণা করে, যারা প্রফেসি শুনেছে, যারা শুনেছে ভবিষ্যৎবাণী যে যিশু একজন আসছে, যিনি কিনা মসীহ, যিনি কিনা মুক্তিদাতা, যিনি কিনা পরিত্রাতা, এটা যারা শুনেছে তারা হচ্ছে ওয়াইস ব্যক্তি, ঈশ্বরের সন্তানেরা। ঈশ্বরের শুভবার্তা যারা শোনে তারা শুভ বুদ্ধিমান ব্যক্তি হয়। হালেলুয়া। এই পৃথিবীর বুকে পাঁচ টিটে রাস্তায় গোলা যায় না, বাট আমরা শুভ বুদ্ধিপন্ন, কারণ আমরা জানি কেন তারা উঠেছে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা আমরা বুদ্ধিমান, আর তাই বাইবেল বলছে তারা তারা দেখে যাত্রা শুরু করেছে, তারা চলছে, তারাও চলছে, তারা চলছে, তারাও চলছে। তখন গুগল ম্যাপ ছিল না। অনেকে বলে যে আজকাল হচ্ছে গুগল অনেক উন্নত, কারণ আমাদের সায়েন্টিস্টরা স্যাটেলাইট পাঠিয়েছে আর তারা আমাদের দিক নির্ণয় করে। হ্যালো, স্যাটেলাইট কম্পাস যখন জন্ম নেয়নি আমার প্রভু তখন দিক নির্ণয় করতেন তার স্যাটেলাইট দ্বারা। হালেলুয়া, হালেলুয়া। তার স্যাটেলাইট বলতো ডোন্ট বারি, আমি তোমাকে রাস্তা দেখাবো, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, আর নিয়ে যাচ্ছে, আর তারা এসছে, আর আসার পর পণ্ডিত, আমি যদি আপনি অলরেডি বাইবেল পাঠে দেখেছেন, আর পণ্ডিতরা আসার পর তারা চলে গেছে, যখন অন্য দেশে ঢুকছেন বলছে পূর্ব দেশ থেকে পণ্ডিতরা গেছে, তা পূর্ব দেশ থেকে যখন পণ্ডিতেরা গেছেন, আর যাওয়ার পর তারা প্রথমে রাজার দরবারে গেছে, আর রাজার দরবারে গিয়ে রাজাকে বলছেন, তারা গিয়ে রাজার দরবারে গেছে, রাজার নাম হেরোদ, হেরোদের কাছে কি বলছে, হেরোদ একজন রাজা জন্মেছেন, আমরা তাকে প্রণাম করতে এসেছি। শুধু প্রণাম না, বাইবেল যদি ইংলিশ বাইবেল পড়েন, আমরা তাকে ওয়র্শিপ করতে এসেছি, আরাধনা দিতে এসেছি। সেই রাজা কোথায়? হেরোদ সুন্দর, হেরোদ বলছে ওয়াইসম্যান, ওয়াইসম্যান, ভোটের দরকার, এরা খুব শিক্ষিত, কাম অ্যান্ড সিট, আমরা কথা বলি। সুন্দর খাওয়া দাওয়ার করার পর বলছে রাজা, ওকে যদি সেই ব্যক্তির খোঁজ পাও তবে আমাদের একটু খবর দিও, আমাকে খবর দিও যাতে আমিও গিয়ে আরাধনা করতে পারি। কি মিষ্টি না, কি মিষ্টি না, কি মিষ্টি কথা না, শুনলে মনটা ভরে যায় না? ঈশ্বরের সন্তানেরা আপনার পাশে এরকম কথা পাবেন যারা মিষ্টি মিষ্টি করে আপনার সাথে কথা বলবে, বাট মনে রাখবেন মিষ্টি মুখে যত রাখুন হৃদয় যদি কলঙ্কিত হয় তাহলে আমার প্রভু বুঝতে পারে। ঈশ্বরের সন্তানেরা আপনি এখানে যত প্রেস দা লর্ড করে ঘাম ছড়িয়ে দেন, হৃদয় যদি কলুষিত হয় আমার প্রভু দেখতে পায়। আমার প্রভু বলে উপর দিয়ে কি করছেন পথে নয়, হৃদয় দিয়ে কি করছো ওটা আমার কাছে ইম্পর্টেন্ট। তুমি জেরুসালেমে আরাধনা করছো নাকি সম্পর্কতে করছো ওটা ইম্পর্টেন্ট নয়, তুমি এজি না সিএনআই ইম্পর্টেন্ট নয়, তুমি ব্যাপটিস্ট না ক্যাথলিক ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট সত্য এবং আত্মায় হৃদয় দিয়ে আরাধনা করছো কিনা। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান, তাই জন্য ঈশ্বরের সন্তান আপনার হৃদয় তিনি জানেন, তাই জন্য ঈশ্বরের সন্তান আপনি যাই করুন আপনি মুখে মিষ্টি রাখতে পারেন, আপনি মুখে সুন্দর মিষ্টি ভাষা রাখতে পারেন, বাট আপনার হৃদয় ঈশ্বর জানেন। তাই আজকের যখন এখানে আরাধনা করেন লোককে দেখানোর জন্য নয়, মনে রাখবেন লোক খুশি হবে বাট হৃদয় ঈশ্বর দেখে, আগে তাকে হৃদয় থেকে করুন, মিরাকেল নিয়ে বাড়ি যাবেন। হালেলুয়া। বাইবেল বলে সে আরাধনা করবে
এটা বলেনি কিন্তু সে ভেবে প্ল্যান করেছে মুখে বলছে আমি গিয়ে তাকে দেখব আরাধনা করব বাট অন্তরে রেখেছে আমি তাকে হত্যা করব ঈশ্বরের সন্তানরা অনেক সময় আমাদের যারা আমাদের সাথে মিষ্টি গল্প বলে যে স্বামীর কোলের উপর মাথা দিয়ে স্বপ্ন দেখি যে গার্লফ্রেন্ডের মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি পৃথিবী উদ্ধার করে দিই মনে রাখবেন সে সুযোগ পেলে আপনাকে হত্যার চক্রান্ত করতে পারে বাট আমার প্রভু বলছে হ্যালো তুমি না জানলেও আমি হৃদয় দেখি তাই সেই রিলেশনশিপে আমি নো বলেছি না বলেছি এই জন্য না বলেছি সিমসন কারণ তুমি ওই দলিলাকে পছন্দ করলে মারা যাবে হালেলুইয়া 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 ঈশ্বরের সন্তানরা অনেক সময় মনে হতে পারে না না দিস ইজ দ্য মাইক আমার 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 ঈশ্বর বলছে হ্যালো ওখানে পা রেখো না ওটা ডেঞ্জার 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 তুমি জানো না বাট হৃদয়ের প্ল্যান আমি জানি হালেলুইয়া হালেলুইয়া তাই ঈশ্বরের সন্তান যারা মিষ্টি বলে তারা আপনার বন্ধু নয় এটা এমনই যারা আপনার সাথে আছে মানে তারা আপনার পক্ষে আছে এটা ভাববেন না যারা আপনার সাথে আছে মানে আপনার পক্ষে আছে কখনো ভাববেন যাকে আপনি চার্চে এনেছেন সেই আপনার বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে পারে বা যে আপনাকে এনেছে সে আপনাকে দেখে হিংসা করতে পারে ঈশ্বরের সন্তানরা সাথে আছে মানে আপনার পক্ষে নেই তাই হেরোদ বলেছে আমি সাথে আছি তোমাদের আমিও যাব বাট অ্যাকচুয়ালি তার অন্তর অন্যরকম যারা আপনার প্রতিবেশী আসলে তারা আপনার প্রতিবেশী নয় যাদেরকে দেখে আপনি লুকিয়ে লুকিয়ে চার্চে আসেন তারা কি বলবে আসলে তারা আপনার নয় তারা আপনার নয় তাই জন্য ঈশ্বরের সন্তানরা যে আপনার আপনি তার জন্য দাঁড়িয়ে থাকুন যারা আপনার নয় তার জন্য নয় হালেলুইয়া তারা বলে তারা তারা গেল এরপর যদি আপনি বাইবেল দেখেন তারা গেল এবার আমি খুব শর্ট করে বলছি পণ্ডিতেরা গেল তাকে চুম্বন করলো তার আরাধনা করলো এবং বারো পদের পর দর্শন বারো পদে যদি আপনি দেখেন মথি তার দুই অধ্যায় বারো পরে তাহারা যেন হেরোদের নিকটে ফিরিয়া না যান স্বপ্নে এই আদেশ পাইয়া অন্য পথ দিয়া আপনার দেশে চলিয়া গেল পাশের জনকে বলল অন্য পথ অন্য পথ তারা রাস্তা পরিবর্তন করলো হালেলুইয়া হালেলুইয়া রাজা বলেছে হ্যালো রাজা বলেছে বাট পণ্ডিত বলছে উভয় সংকট এদিকে রাজা বলে আমার কাছে এসে বলো ওদিকে ঈশ্বর বলে তুমি ওদিকে যাবে না আজকের সন্ধ্যাবেলায় সম্পর্ক মণ্ডলী আপনি কার কথা শুনবেন রাজা নাকি কিং অফ কিং রাজাদের রাজা হালেলুইয়া ঈশ্বরের সাথে আপনি কার কথা শুনবেন আপনি রাজা নাকি রাজাদের রাজা পণ্ডিতরা এই জন্য ওয়াইস পাশেন বল আমি ওয়াইস বলুন আমি পণ্ডিত আমি পণ্ডিত এই জন্য তারা পণ্ডিত কারণ তারা জগতের রাজার কথা শোনে না ঈশ্বরের কথা শোনে তাই তাদেরকে পণ্ডিত বলা হয় হালেলুইয়া ঈশ্বরের সন্তানরা বাইবেল বলে তারা রাস্তা পরিবর্তন করলো তারা বলল হেরোদ আমি তোমাকে চিনি না তুমি একটা জায়গার রাজা বৈতলেহেমের রাজা জেরুসালেমের রাজা বাট আমি তার কথা শুনি যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হালেলুইয়া ঈশ্বরের সন্তান অপরদিকে ঈশ্বর দর্শন আজ্ঞার পথ বললে পথ পরিবর্তন করো অন্য পথে পাশে দিকে বলে অন্য পথে আবার আপনার জীবন সম্পর্ক জর্জরিত আপনি অসুস্থতার মধ্যে দিয়ে রয়েছেন আজকের সন্ধ্যায় ঈশ্বর বলছেন অন্য পথ হালেলুইয়া হালেলুইয়া অনেকে গতকাল আমার কাছে এসে বলেছেন পাস্টার আমি এই যন্ত্রণার মধ্যে দিয়ে আছি আমার বাঁচতে ইচ্ছা করে না আমার মনে হয় মরে যেতে ইচ্ছা করে আমি তাকে বলেছি জানি না সেই দিদি এসছে কিনা যদি এসে থাকে নো প্রবলেম ঈশ্বর আপনাকে দেখছে বা আমি তাকে বলেছি যখন ভেবে নিয়েছেন আপনি মরে গেছেন নাও দিস ইজ দ্য টাইম টেক অ্যানাদার ওয়ে নাম যীশু খ্রিস্ট হালেলুইয়া হালেলুইয়া যাক এবার আজকের আপনি তাহলে অন্য পথ বেছে নিন আজকের যদি সন্ধ্যায় আপনি ডিফারেন্ট ওয়ে বেছে নিতে পারেন এতদিন যেখানে ছিলেন এতদিন যেখানে মাথা ঠুকেছেন আজকের সন্ধ্যা সময় ঈশ্বর আপনাকে বলছে ঈশ্বরের বাক্য দ্বারা চেঞ্জ ইওর ওয়ে আজকের আপনার রাস্তা বদল করুন আপনার জীবন বদলে যাবে হালেলুইয়া আজকে যদি রাস্তা বদল করতে পারেন আপনার জীবন বদলে যাবে আমার আমার জীবন অনেক সময় আমাদের জীবন জমে গেছে আমাদের জীবন থেমে গেছে ঈশ্বর বলে হ্যালো এবার ওই পথে নয় একটু ঘুরে যাও হালেলুইয়া আজকের আপনাকে ঈশ্বর বলছে ওই সম্পর্ক থেকে একটু টান নাও যে সম্পর্কের মধ্যে দিয়ে প্রবলেম দেখা দিয়েছে এবার একটু অন্য রকমভাবে ম্যানেজ করো এবার একটু অন্য রকমভাবে কথা বলো এবার একটু অন্য পথ দ্বারা ওটাকে মেনটেন করার চেষ্টা করো ঈশ্বর আজকের বলে সেম ওয়ে নয় বাট টুডে ডিফারেন্ট ওয়ে হালেলুইয়া হালেলুইয়া বলুন অন্য রাস্তা বলুন পাশের জনকে অন্য রাস্তা
হতে পারে আপনার জীবনযাত্রায় আজ আপনি ক্লান্ত, সন্তানদের লালন পালন করতে গিয়ে আপনি ক্লান্ত, ব্যবসা নিয়ে আপনি ক্লান্ত, চাকরি নিয়ে আপনি ক্লান্ত, পরিবার নিয়ে ক্লান্ত, আজ দরকার অন্য পথ। পাশের জনকে বলো অন্য পথ। হতে পারে আজ এখানে এমন আছেন যাদের 2021 প্রচন্ড খারাপ গেছে, বা ঈশ্বর বলছে হ্যালো আজকে সন্ধ্যায় আমি তোমাকে বলছি 2022 অন্য পথ। হালেলুইয়া 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 ঈশ্বরের সন্তানরা। হতে পারে বিগত দিনে আপনার অনেক কষ্ট ব্যথা যন্ত্রণা পেয়েছেন, বাট কিন্তু সম্পর্ক মণ্ডলী আপনাকে জানাতে চায় 2022 অন্য রকম, অন্য পথ, অন্য রাস্তা। হালেলুইয়া হালেলুইয়া ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ দ্য অন্য পথ। ঈশ্বর বলেন আমি তোমাকে অন্য পথে নিয়ে যাব। আজকের আপনি এতদিন এত কিছু করেছেন বাট কিচ্ছু ঘটেনি, বাট আজকের ঈশ্বর বলছেন যখন আপনি কোনো কিছু পাননি তাই আপনি এসেছেন। আপনি মাদুলি মাদুলিতে বিশ্বাস হারিয়েছেন, বাবাদুলিতে হারিয়েছেন, লাল সুতোয় হারিয়েছেন, নীল সুতোয় হারিয়েছেন, উমুক জায়গায় হারিয়েছেন, তমুক জায়গায় মাথা ঠুকেছেন, জলের মধ্যে কনকনে শীতে ঠান্ডায় দাঁড়িয়েছেন, আপনি আগুনের উপর হেঁটেছেন, আপনি অনেক কিছু করেছেন, কিচ্ছু হয়নি। তাই আজকে সন্ধ্যায় এখানে এখানে যখন এসেছেন তার মানে আপনি জানেন কেউ করতে পারেনি। তাই আজকের সম্পর্ক আপনাকে বলে অন্য পথ, অন্য পথ, অন্য পথ, অন্য পথ, অন্য পথ। ঈশ্বরের সন্তানরা আজকের অন্য পথ দৌড়ুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আজকের অন্য রাস্তা আজকের আপনি নিন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। যদি আজকের অন্য রাস্তা নিতে পারেন, প্রভু বলছেন ডোন্ট ওয়ারি আমি তোমাকে তোমার দেশে পৌঁছে দেবো। হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া। জোরে একবার প্রভুর জন্য করতালি দিই। ওকে ওকে, এখনো প্রচার শুরু হয়নি, ডোন্ট ওয়ারি। 11 পথ, পরে তাহারা গৃহমধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দরি ও গন্ধরস উপহার দিলেন। আজকের আমার প্রচার এই বাইবেল ভার্স। ওকে, তাই জন্য আমি ইংলিশ থেকে পড়বো, একটা বাইবেল ভার্স হলে আমি অবশ্যই ইংলিশ থেকে পড়বো। ওকে, অন কামিং টু দ্য হাউস দে স দ্য চাইল্ড উইথ হিজ মাদার মেরি অ্যান্ড দে বাউ ডাউন অ্যান্ড ওয়র্শিপ হিম। আজকের আমার প্রথম পয়েন্ট, বাউ ডাউন। ভূমিষ্ঠ হইয়া, ভূমিষ্ঠ হইয়া, ভূমিষ্ঠ হইয়া। বাংলা বাইবেল ট্রান্সলেশন ভূমিষ্ঠ বলে, আর ইংলিশ বাইবেল বাউ ডাউন এনআইভি ট্রান্সলেশনে, কিং জেমসে অন্য কথা বলে। ভূমিষ্ঠ মানে একদম নিজেকে দিয়ে দেওয়া, দিয়ে দেওয়া। বাট আমরা যখন বলি, যখনই বলি বসতে, আগে চারবার এরকম করি, সন্তানরা আপনি কার কাছে বসছেন? আমাদের কাছে ধুলো ইম্পর্টেন্ট, উপস্থিতি ইম্পর্টেন্ট নয়। ঈশ্বরের সন্তানরা যদি আপনি ঈশ্বরের কাছে আসছেন তাহলে নিজেকে লুটিয়ে ভুলুটিয়ে ভূমিষ্ঠে দিয়ে দিন। হালেলুইয়া হালেলুইয়া ঈশ্বরের সন্তানরা। ভূমিষ্ঠর আর এক মানে বলে নম্রতা। পাশের জনকে বলে নম্রতা। আজকের আপনি নিজেকে শক্তিশালী, ক্ষমতাবান, অহংকারী, দামি নাকি গুরুত্বপূর্ণ ভাবেন, নাকি নিজেকে নম্র ভাবেন? ঈশ্বরের সন্তানরা, নম্রতা এত সহজে আসে না। আজ সন্ধ্যায় ঈশ্বরের বাক্য আপনার জন্য, নম্র হন। আজ আমাদের মধ্যে নম্রতার অভাব রয়েছে, মনুষ্যত্বের অভাব রয়েছে। মনে রাখবেন আপনি কেউ না, মনে রাখবেন আপনি কেউ না যদি ঈশ্বর আপনার সঙ্গে না থাকে। আজকের আপনার যা কিছু এডুকেশন সিস্টেম, আপনি বলছেন আমার এটা দ্বারা আমি ডাউনলোড করেছি, হ্যালো, আপনার এটা দ্বারা ডাউনলোড বা আপলোড করেননি, এটা তিনি রেখেছেন তাই আপলোড করতে পেরেছেন আপনার সিস্টেমে। তাই আপনি আপনার জন্য গুরুত্বপূর্ণ। উইদাউট এ গড, অনেকের কাছে এটা নেই তাই তারা পড়ে আপলোড করতে পারে না, বাট আপনি করেছেন বিকজ তিনি আপনাকে দিয়েছেন। হালেলুইয়া। আজকের আপনার ব্যবসা অনেক বড়, আপনি অর্থের দিক দিয়ে অনেক উঁচু, আর আপনি বলছেন আমার কাছে অর্থ আছে, আমার কাছে BMW আছে, আমার কাছে
পাওয়ার আছে ঈশ্বরের সন্তানেরা তিনি চেয়েছেন তাই আজকে আপনি BMW তে যাচ্ছেন তিনি যদি না চান এক চুটকিতে আপনার BMW রাস্তার মাঝখানে ধূলিসাৎ হয়ে যেতে পারে উইদাউট গড কিছু না ঈশ্বরের সন্তান নম্রতা খুব ইম্পর্টেন্ট আজকের আপনার রিলেশনশিপ খুব ভালো আপনার সম্পর্ক খুব ভালো এই নয় আপনি মেনটেন করেছেন এই জন্য ভালো কারণ আপনার ঈশ্বর ওটাকে ধরে রেখেছেন হালেলুয়া ঈশ্বরের সন্তান নম্রতা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন আমি আর আপনি কেউ না ঈশ্বর ছাড়া মনে রাখবেন আজ আপনি যা করেন সমস্ত কিছু সম্ভব হয়েছে কারণ একমাত্র ঈশ্বর আছে বলে হালেলুয়া হালেলুয়া উইদাউট গড নাথিং ইজ পসিবল আপনার খ্যাতি আপনার না আপনার যশ আপনার না আপনার নাম আপনার না আপনার ব্যবসা আপনার না আপনার চাকরি আপনার না আপনার বাড়ি বা ফ্ল্যাট ওটা আপনার না আপনার জীবনও আপনার না সমস্ত কিছু ঈশ্বরের তাই এখন সময় নম্র হন হালেলুয়া নম্র হন ঈশ্বরের সন্তান আমরা নম্রতা দেখাতে পারে না নম্রতা বোঝা যায় আপনি কিভাবে লোকদের সাথে ব্যবহার করেন নম্রতা বোঝা যায় না আপনি কিভাবে পাস্টারের সাথে ব্যবহার করেন নম্রতা বোঝা যায় আপনার থেকে নিচু লোকদের সাথে কিভাবে ব্যবহার করেন ঈশ্বরের সন্তান নম্রতা বোঝা যায় না আপনি আমার মতো আর কেউ এইট প্যাক নিয়ে দাঁড়িয়ে আছে সুবলদার মতো লোক তার কাছে গিয়ে বল ও দাদা একটু সরে দাঁড়ান না দাদা একটু দেখে তো চালাবেন আর যদি দেখি আমার থেকে খারাপ মানে দুর্বল কেউ হয় না ওকে ওকে আর আমি যদি দেখি আমার থেকে দুর্বল সে চেপে দিয়েছে আমি কি বলবো এই দেখে চালা ঈশ্বরের সন্তান নম্রতা ওখানে নয় নম্রতা এখানে দেখাতে হবে ঈশ্বরের সন্তান আপনি আপনার থেকে কোয়ালিফিকেশনে খারাপ আপনার থেকে দারিদ্রতা আপনার থেকে খারাপ অবস্থা আপনার থেকে যে দুর্বল আপনি তার প্রতি কেমন ব্যবহার করছেন ওটা প্রমাণ করে আপনার নম্রতা হালেলুয়া ঈশ্বরের সন্তান যিশুর কাছে ফুল পাওয়ার ছিল তিনি পারতেন ওই সময় এক কথায় সমস্ত রোমীয় সৈন্যকে ধ্বংস করে দিতে শুধু তাই নয় যিশু যদি চাইতেন পিতরদেরকে যদি আজ্ঞা দিতেন পিতররা সবার কান কাটা শুরু করেছিল গলাও কেটে নিতে পারতো বাট যিশু বলল হ্যালো আমি দেখানোর জন্য আসিনি বাট আমি নম্রতার জন্য এসেছি হালেলুয়া হালেলুয়া ঈশ্বরের সন্তানরা বাইরে একদল লোক আছে তারা শুধু বলবে বাইবেলে কোথায় লেখা আছে যিশু বলেছে ঈশ্বর যেই আপনি বলবেন উমুক জায়গায় লেখা রয়েছে তারা আবার বলবে বাইবেল তো আপনারা বিকৃত করেছেন বাইবেল তো ঈশ্বরের বাক্য নয় তাহলে তুমি প্রমাণ চাইছিলে কেন যখন আপনি মানেন না বাইবেল ঈশ্বরের বাক্য তাহলে প্রমাণ চাইছেন কেন বাইবেলে কোথায় বলেছে যিশু আমি ঈশ্বর আপনি তো প্রথমেই মানেন না বাট তাদের কথা এরকম অল্প বিদ্যায় ভয়ঙ্করী দ্যাট ইজ দ্য প্রবলেম ঈশ্বরের সন্তানরা কে বড় সেটা তাকে বলে বোঝাতে হয় না ঈশ্বরকে তার নাম তিনি বলতে হয় না তিনি ঈশ্বর ঈশ্বরের কাজ প্রমাণ করে তিনি ঈশ্বর ঈশ্বরের সন্তান নম্রতা খুব ইম্পর্টেন্ট নম্রতা কি করেছি এটা নয় নম্রতা হলো আমি যা পেয়েছি জীবনে যেন ঈশ্বর চাইলে এক সেকেন্ডে নিয়ে নিতে পারে এটাকেই বলা হয় নম্রতা ঈশ্বরের সন্তান নম্রতা এই নয় আমি কি অর্জন করেছি নম্রতা এই এটাও ঈশ্বর চাইলে আমাকে মাটিতে নামাতে পারে এটাকে যে মেনে নেয় সেই অ্যাকচুয়ালি প্রকৃত নম্র হালেলুয়া হালেলুয়া ঈশ্বরের সন্তানরা দ্যাট ইজ দ্য নম্র খুব ইম্পর্টেন্ট নম্রতা নম্র হতে পারে আপনি নিঃস্ব হতে পারে আপনি ভাড়া বাড়িতে হতে পারে আপনি আজকের দারিদ্রতায় জীবন কাটাচ্ছেন হতে পারে আপনার চাকরি নেই হতে পারে আপনার ব্যবসা ডুবে গেছে হতে পারে আপনার ঋণে আপনি জড়িয়ে পড়েছেন কিন্তু আজ নম্র হন হাঁটু ভাঙুন ভূমিষ্ঠ হন তার কাছে স্যালেন্ডার করে দিন তিনি বলেন আমি উপযুক্ত সময়ে তুলে ধরবো নম্রতা হালেলুয়া তিনি তুলে ধরেন অনেক সময় নম্রতা আমরা দেখিয়ে করি পাস্টার দেখছে ও দাদা বসুন আমাদের নম্রতা এরকম হয় কেউ দেখছে ও দেখছে হ্যাঁ বসুন কেনেরও বসেছিল যেই পাস্টার আচ্ছা আচ্ছা বসে 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 ঈশ্বরের সাথে কাকে দেখাচ্ছে নম্রতা এমন একটা বিষয় নম্রতা কাউকে দেখিয়ে নয় নম্রতা আপনি করে যান যে দেখার সে উপযুক্ত সময়ে উঁচু করে আপনার চা আপনি তুলেছেন আশা নিয়ে দেখছেন একজন পাইনি দিয়ে দিন দ্যাট ইজ কল নম্রতা
আপনার পা যন্ত্রণা করে তবুও দেখছেন একজন বসতে পারেনি, ওই যন্ত্রণা নিয়ে দাঁড়িয়ে যান, অপরকে বসতে দিন, দ্যাট ইজ কল নম্রতা। ঈশ্বরের সন্তানরা, দ্যাট ইজ কল নম্রতা। আমরা অনেক সময় বলি আমি নম্র, প্রভু আমি তো নম্র, বাট চিয়া ছাড়িনি। কালকের কেউ বলছে যে পাস্টার আপনি তো করেন না, কেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে। হ্যালো, যদি পাস্টার তালি দেবে তাহলে ওর তালি কবে পাবেন? ঈশ্বরের সন্তান। পাশের জনকে বলুন আমি নম্র, পাশের জনকে বলুন আমি নম্র। আর যাকে বলছে নম্র চিনে রাখুন ওর মুখটা, চিনে রাখুন, পারলে পরবর্তীকালে যখন বেরিয়ে যাবেন একটা সেলফি তুলেও রাখবেন, যে হাসতে হাসতে নম্র বলেছে, আর পরের দিন যদি কোনোদিন আপনাকে টেনেছে এই আপনি ছবিটা দেখিয়ে বলুন দাদা অমুক দিন অমুক টাইমে আপনি বলেছেন আপনি নম্র, আপনি বলেছেন আপনি নম্র। ঈশ্বরের সাথে নম্রতা খুব ইম্পর্টেন্ট, ঈশ্বর ঈশ্বর নম্রতা ভালোবাসেন। যদি কেউ বাইবেল খুলি, কেউ একজন হিতোপদেশ 3:34, প্রথম পিতর 5:5, আর মথি 23:12, আমরা নম্র হই না, কেন নম্রতা আমাদের ভালো লাগে না। ওকে ওকে, এটা কত আমি কাউকে দেবো, এটা আজকে কে নেবে, কতজন নেবে হাত তুলি, সবাই নেবে হাত তো তুলছেন, চাই তো সবাই, আবার হাত তুলবো 100 টাকার জন্য। সামটাইম আমাদের প্রবলেম এরকম, আমাদের অনেক সময় ঈশ্বর দিতে চায় বাট এত লেজি, হ্যাঁ ঠান্ডার সময় কি দরকার আছে, ঈশ্বর তুমি পরে এসো। ঈশ্বর বলছে হ্যালো আমি তোমাকে লটারি লাগাতে চাই, আমি তোমাকে এত টাকা দিতে চাই, আমি তোমাকে চাকরি দেয় এখন ঘুমাচ্ছি সকালবেলা, ঈশ্বর আমি বলছি আমি 100 টাকা দেবো, এরা বলছে আমি চাই। আবার কেউ কেউ তো এটাও ভাবছে যদি না দেয়, কেউ কেউ এটাও ভাবছে, কেউ কেউ এটাও ভাবছে যদি হাত তুলি আর পাঁচটা যদি লোভী বলে, বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবছে, কে চায়? ওকে এটা চায়, যখন বলি চাই চাই তখন চায়, ফের বলছি কে চায়, তাও চান? তাও কে চায়? ঈশ্বরের সন্তানরা, এ যেরম হয়ে যাক এর ভ্যালু আছে, এর হ্যাঁ কি বলি গুড, আমি একটা এক্সাম্পল দেখেছি এটা, সেটা থেকে আমি ওই জন্য বলছি, এর এটা যে নিক এর মূল্য কমেছে, যা কিছু হয়ে যাক মূল্য কমেছে। ঈশ্বরের সন্তান আপনাকে যে অপমান করুক আর যাই করুক, মনে রাখবেন আপনি ঈশ্বরের সন্তান, আপনার মূল্য কখনো কমবে না। শুধু কিছু লোক আছে যারা আপনাকে চিনতে পারেনি, কিছু লোক আছে আপনাকে বুঝতে পারেনি, বাট আপনার মূল্য কমেনি। তাই জন্য ঈশ্বরের সন্তানরা আপনি নম্রতা হন, আপনি নম্রতা দেখান, আপনার ভ্যালু কমবে না। মনে করছেন আপনি কুকড়ে গেছেন, বাট ডোন্ট ওয়ারি, আপনি আপ খাওয়ার সুযোগ পেলে চওড়া হয়ে যাবেন, চওড়া হয়ে যাবে। অনেকে বলে নম্রতা, আসলে নম্রতা কেমন? নম্রতা এমন, অনেকে বলে আমাকে তো কোনো কাজের কথা দেওয়া হয়নি, আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাই জন্য আমি করিনি। ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ নট নম্রতা। আমাকে কিছু করতে দেওয়া হয়নি তবুও সুযোগ পেলে আমি করব, কারণ এটা আমার দায়িত্ব তার কাছে। হালেলুয়া, দ্যাট ইজ কল নম্রতা। নম্রতা এটাই যে আমি বসবো না, ও পাস্টার আমাকে যদি চেয়ার সাজাতে বলে তাহলে আমি সাজাবো, শুধুমাত্র সুবলদা রঞ্জিতদা সুপর্ণাদি স্বপ্নাদি মিতাদি এরা সাজায়, তাই এটা এদের দায়িত্ব আমার না, তাই জন্য তো আমি চেয়ার, পাস্টার আপনি তো বলেননি আমাকে তাই আমি সাজাইনি। হ্যালো, এটা নম্রতা নয়, নম্রতা ওরা সাজায় আমিও সাজাবো, এই নয় পাস্টার বলবে বা তালি দেবে তার জন্য, এই জন্য সাজাবো, আমার ঈশ্বর আমাকে দেখবে। দ্যাট ইজ কল নম্রতা। ঈশ্বর আপনাকে কোনো নম্রতা একে বলে, লিডারশিপ একে বলে,
যে আপনাকে দায়িত্ব দেবে না বাট আপনি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবেন দ্যাট ইজ কল নম্রতা ঈশ্বরের সন্তানরা এটা আমার কাজের মধ্যে নয় কিন্তু আমি করব দ্যাট ইজ কল নম্রতা হ্যালো সম্পর্ক শুনছি হ্যালো ঈশ্বরের আমাদের কাজ এরকম না 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 আমি যাব আমি এইখানে বসব এরকম না যে আমি একদিন আগে এসে বলবো আমিও দুটো চেয়ার সাজাতে পারি ঈশ্বরের সন্তানরা নম্রতা মানে আমি যে যে করব ঈশ্বরের জন্য তিনি দেখছেন নম্রতা এমন লোকদের ঈশ্বর পছন্দ করেন না যারা নম্র নয় বা ঈশ্বর এমন লোকদের পছন্দ করে যারা নম্র তিনি পছন্দ করে যে বলে আমি এটা করব এটা আমার না হলেও করব নম্রতার সাথে করব পুরস্কারের আশে নয় হালেলুইয়া হালেলুইয়া ঈশ্বরের সন্তানরা যে বলে আমি করছি এটা নয় পালক আমাকে প্রশংসা দেবে লোক ভালোবাসবে লোক দেখবে নো 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 আমি এই জন্য করি না বা আমি এই জন্য করব আমার ঈশ্বর আমাকে আশীর্বাদ করবে হালেলুইয়া পাস্টার ওকে আমি ভালোবেসে বলেছিলাম ও আমার কথা রাখেনি আপনি জানেন ও কত বাজে ও নরকে যাবে হ্যালো আপনাকে কোথায় যাবে আপনার ক্ষমতা না যার স্বর্গ সে বুঝে নেবে সে যাবে কি যাবে আপনার কাজ নয় আপনি নিন্দা করবেন না বাট সে শোনেনি শোনেনি বাট আপনি নম্র হন বলছে নম্রকে তিনি অনুগ্রহ করেন হালেলুইয়া 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 নম্র হন থ্যাংক ইউ আজকে আপনাকে আর আমাকে যেটা করতে হবে আজকে এরম বলুন যে আমি আগে যাব না বাট অন্যদেরকে যেতে দেবো বাট চার্জ শেষ হলে ওখানে ধাক্কা ধাক্কি লেগে যাবে আমি যাবো এবার কল্পনা করতে সবাই যদি পথ ছেড়ে দেয় কেমন হবে কোনো গণ্ডগোল হবে ফাঁকা হয়ে যাবে আরামসে বলুন কার আগে দরকার আপনি যান বাট আমরা নয় আমাদের প্রত্যেকের স্বভাব সর্বোপরি কখন এই স্বভাবটা বোঝা যায় জানেন যখন কেক আর কফি দেবে আর যখন বিয়ে বাড়ি হবে বিয়ে বাড়িতে গিফট দিয়েছি সুন্দর ড্রেস পরে রয়েছে একদম ভদ্র ছবি তুলছি দাঁড়িয়ে ছেলের সাথে আর ঠিক যখন খাবারের রুমের কাছে আসব পুরো কোটের মর্যাদা নষ্ট বেনারসি ধরকার ধরিয়ে নিয়ে ঢুকে দেব বাট আমি আগে বসবো দরকার হলে সে হয়তো সবে চাটনি চাটছে তার চেয়ার ধরে দাঁড়িয়ে কারণ কি যদি না এটা নয় যে আপনি আরো আধা ঘন্টা বা এক ঘন্টা থাকতে পারবেন না পারবেন বাট আপনি গিয়েই মাত্র চেয়ার ধরে দাঁড়িয়েছেন সে বেচারা মিষ্টি নিচ্ছে আপনার দিকে তাকাচ্ছে আর আপনিও দেখছেন তবু মিষ্টিতে আপনি ওভারকাম করলেন এবার ধরো সে কারণ চাটনি এমন একটা বিষয় আপনি চান আর না চান ফুচকার দোকানে কেউ গেছেন আর যাওয়ার পর অন্যজন ফুচকা খাচ্ছে আপনি কি করেন আপনি কি করেন জানেন আমি তো করি এবং স্মার্টলি করি যখন দেখছি খুব আর কন্ট্রোল হচ্ছে না বা অন্য কেউ রয়েছে দ্যাট ইজ অটোমেটিক এবার কেউ চাটনি চাটছে আপনি চেয়ার ধরে দাঁড়িয়েছে এটা আমার এটা আমার এবার ধরো চেয়ার ধরেছেন সুন্দর ড্রেস এতক্ষণ ধরে সেলফি তুলছিলেন ফেসবুকে একটা সুন্দর ছবি অন্য কেউ আপনাকে ওভারকাম করে ওখানে বসে গেছে আপনি পিছনে দাঁড়িয়েছিলেন আপনি কি বলেন নম্রতা ওকে ইয়ে এটা আমার আবার ওরা দেখে যে আমি চার্চে যাই ওরা দেখে আমি চার্চে যাই আমি ঈশ্বরে আরাধনা করি ওরা জানে যে এ সবার থেকে আলাদা বাট ওখানে আমি ওদের মতো এই চার ঈশ্বরের সন্তানরা আপনি নম্র শুধুমাত্র চার্চে নয় এভরি অ্যাঙ্গেলে প্রমাণ করুন আপনি নম্র ওকে পড়ি যাকব তার 4:10 এখন কল্পনা করে দেখুন আমি যদি এখন এরম করতে যাই কি হবে
উনি কি করেন, সাধারণত সঙ্গে সঙ্গে আমাদের পায়ে যে ধরতে আসে আমরা সঙ্গে সঙ্গে নত হয়ে তাকে ধরি না, ধরে তাকে উঠে দাঁড় করাই না। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বলেন তুমি যদি নম্র হও আমি তোমাকে উঠাবো। কে উঠাবে? কে উঠাবে? মণ্ডলী কে উঠাবে? আপনি যদি শুতে জানেন ঈশ্বর উঠাতে জানে। থ্যাংক ইউ। ঈশ্বরের সন্তানরা নম্র হন, অন্যকে উঠাক আর না উঠাক আমার বাইবেল বলে তিনি অবশ্যই উঠাবেন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর নম্রদেরকে উঠাবেন, উঠাবে, ওটা দিলীপ জানার কথা না, বাইবেল বলে, আমার ঈশ্বর বলেছে যদি কেউ ভূমিষ্ঠ হয় আমি তাকে দাঁড় করাবো। হালেলুয়া, আমেন। ঈশ্বরের সন্তান আগে, পরিবারে আমি আগে নয়, আমি যেন অপরকে আগে দিতে পারি। নম্র হন হাজবেন্ডরা, আমি হাজবেন্ড, তুমি আমার দাসী, আর মারা এভরি মা, যদি বৌমা বাসন ধুচ্ছে ছেলে গিয়ে দাঁড়িয়ে বলছে আমি কি এদিকতে মাখিয়ে দেবো, মানে মেচে দেবো, শাশুড়ি ও বউয়ের দাস হয়ে গেছে। কারণ কি, আপনার বর করেনি, আপনার হাজবেন্ড করেনি, তাই আপনি চান না আপনার বৌমারও আপনার ছেলে করুক। হ্যালো, নম্র হন, নম্র হন। ছেলেরা কখনো, কেউ একজন কালকে আমাকে বলছিল যে আমি যা যাবো গিয়ে আবার সকলকে খেতে দেব, আর আমরা চার্চ থেকে যাচ্ছি একসাথে, আমরা চার্চ থেকে একসাথে যাচ্ছি, গিয়ে নিজে জামা টামাটা খুলে দেবো, ছেলেদের বলছি, আজকে বিশেষ করে ছেলেদের বলছি, তারা গিয়ে বসে যাবে খেতে, খাবার নিয়ে এসো, আর মেয়েটা ওই সব কিছু সেম চার্চ সেম আরাধনা সেম প্রভু ডেকেছে, সে চলে যাবে রান্নাঘরে গিয়ে সব কিছু বেড়ে বেড়ে আপনার কাছে এসে দেখবে আপনি রাজার মতো বসে থাকবেন। হোয়াট ইজ দ্য নম্রতা? আপনি অ্যাক্টিং করবেন না, নম্রতা মানে আপনি সেই সময় তার কাছেও গিয়ে বলুন আমি কি জলটা এনে দেবো, কারণ আমরা এক প্রভুর আরাধনা করি, হেল্প করা, দ্যাট ইজ হচ্ছে নম্রতা, দ্যাট ইজ কল নম্রতা। ঈশ্বরের সন্তানরা এটা নয়, অনেক পুরুষরা বলবে বাসটা ধরবো, ধনবাড়ি আপনি ধরতে পারেন, বাট বাইবেল এরকম বলে, বাইবেল বলে নম্রতা মানে দুজনে সমান সমান, নম্রতা মানে আমি বড় ইচ্ছা করে আমি নিচু হব, দ্যাট ইজ কল নম্রতা। স্বামী উঁচু বাট সে ইচ্ছা করে নিচু হবে, তবেই হচ্ছে নম্রতা। প্রভু রাজা ছিলেন কিন্তু পরিচর্যা পেতে নয়, পরিচর্যা করতে এসেছেন। ঈশ্বরের সন্তান, আজকের খ্রিস্টীয় বিশ্বাসী আমাদের প্রবলেম, আমরা প্রভুতে চলে আসি অ্যাটিটিউড চেঞ্জ হয় না, প্রভুতে চলে আসি অ্যাটিটিউড চেঞ্জ হয় না। মনে রাখবেন যদি আমি নম্র তাহলে আমার ঘর থেকে নম্রতা শুরু করতে হবে। নম্র মানে আমরা দুজনে সব হতে পারে, এর বলছি আমাদের মেন্টালিটিভাবে এই কাজগুলো আমরা করতে পারি না, নো প্রবলেম, কেউ যদি বাইরে করছে কেউ ঘরে করছে নো প্রবলেম, বাট যদি আমরা একে অপরকে করি হোয়াট ইজ দ্য প্রবলেম? আমি না কটা স্বামী আছে সে সারা জীবনে অন্তত একটা ডিশ রান্না করে তার বউকে খাইয়েছে, আমি হাত তুলতে বলছি না যে আছেন প্রেস গড, কিন্তু আমি বলছি আপনার হাত পুড়ে গেলেও স্বামীরাও মনে রাখবেন আপনার স্ত্রীর হাতের যেমন সুন্দর রান্না আপনি পছন্দ করেন, আপনার স্ত্রীও মনে মনে কল্পনা করে একদিন অন্তত আমার জন্য কিছু রান্না করে দেবেন, পোড়া বেগুন ভাজা হোক, পোড়া আলু ভাজা হোক, আজকে বলুন আমি নম্র, আমি তোমার জন্য একটা ডিশ তো অন্তত বানাবো। হালেলুয়া, হালেলুয়া, দ্যাট ইজ কল নম্রতা, দ্যাট ইজ কল নম্রতা। আমার জামা কাপড় উনি প্রেস করবেন কেন, আমি বেরোবো। কোনোদিন আমি বলেছি আমি তোমার শাড়িটা প্রেস করব, একদিন তুমি বেরোবে, দ্যাট ইজ কল নম্রতা, দ্যাট ইজ কল নম্রতা। নম্রতা একে বলে, ঈশ্বরের সন্তানরা আমাদের নম্র হতে হবে। আপনার ছেলের, আপনার বাচ্চার সে যদি দুধ খাওয়াতে পারে তাহলে আপনি ন্যাপকিন চেঞ্জ করতে পারেন, দ্যাট ইজ কল নম্রতা। যদি সে আপনার বাচ্চার সমস্ত কিছু কেয়ার করতে পারে, রাতে জাগতে পারে তাহলে আপনি দিনে জাগতে পারেন, বা যদি ও একদিন রাতে জেগেছে দ্বিতীয় দিন রাতে জাগার দায়িত্ব আপনি নিন, দ্যাট ইজ কল নম্রতা। ঈশ্বরের সন্তান, আমরা বাইরে তো নম্রতা দেখাই, বা যেই ঘরের ভিতরে ঢুকি তুমি জানো নাকি আমি স্বামী, তুমি জানো বাইবেল কি বলে আমি এখানে আর তুমি এখানে, এটা নিয়েই বেজে বলে রয়েছে। আবার এদিকে বলছে নম্র হন, যিশু বলছে আমি রাজাদের রাজা,
বাট আমি তোমার জন্য নিজেকে নম্র করছি, আর আমি বলছি আমি স্বামী নম্র হতে পারব। আপনি আসলে যিশুর ফলোয়ার হতে পারেন। আজকে সন্ধ্যাবেলায় বলুন আমি নম্র হব, তার জন্য আমি কিছু করব। হালেলুইয়া, 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 হালেলুইয়া। ঈশ্বরের সঙ্গে নম্র হন, ঈশ্বরের সঙ্গে নম্রতা খুব ইম্পর্টেন্ট। আমাদের পরিবার থেকে আমাদের নম্রতা শোকাতে পারি। আজ আমরা বলতে চাই সুযোগ খুঁজুন নম্রতা দেখানো। আমরা সুযোগ খুঁজি কাকে টাইট দেব। আমাকে বললো ঠিক আছে, শীত একবার আসে না আবারও আসবে, এরম করে চলি। যেদিন আমাকে অপমান করেছে আমার আর ঘুম হয় না। বদলা, 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 বদলা। হ্যালো, ঈশ্বরের সন্তান। ঈশ্বর তার নিজের একমাত্র সন্তান মরছে, ঈশ্বর বদলা নিতে পারে না। তিনি চাইলে ভূমিকম্পটার রিক্টার স্কেল আর একটু বাড়িয়ে দিত, পুরো ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারতেন। বাট তিনি দেখালেন একে বলে নম্রতা, ক্ষমতা আছে বাট আমি নেব না। হালেলুইয়া, হালেলুইয়া। দ্যাট ইজ কল নম্রতা। আমি দেখাবো আমি সুযোগ নেব না, বাট আমি আরো সুযোগ খুঁজবো কি করে ওকে আরো উপকার করা যায়। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের সাথে নম্রতা একে বলে, নম্রতা হচ্ছে অপরচুনিটি খুঁজুন। পাস্টার আমাকে আজকে কিছু করতে পারেনি, আমি ইচ্ছা করে এটা ধরে এনে দেবো। যে পাস্টার আমি এনে দিলাম, কেন? এই জন্য নয় যে আমি এনে দিয়েছি, এই জন্য আমি সুযোগ মিস করব না যেখানে নম্রতা দেখানোর সুযোগ আসবে। হালেলুইয়া, হালেলুইয়া। নম্রতা, ওকে, নম্রতা দেখান যত পারেন। আপনি নম্রতা দেখান। রাজার কাছ থেকে এসেছে পণ্ডিতরা, এসে এখানে ঈশ্বরের কাছে উজাড় হয়ে পড়েছে। রাজার কাছ থেকে এসেছে, বাট যিশুর কাছে, এই শিশুর কাছে উজাড় হয়ে পড়েছে, মানে একদম বাউ ডাউন করে ফেলেছে। আজকে আমরা আরাধনা করতে গেলে এরকম আরাধনা করি, প্রভু যিশু ধন্যবাদ করি, প্রভু যিশু ধন্যবাদ করি, হালেলুইয়া, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। হোয়াট ইজ দিস? পণ্ডিতরা পণ্ডিত, পণ্ডিতরা পিএইচডি করেছে জ্ঞানে, তাদের প্রচুর ক্ষমতা। তারা যদি ডাউন হয় তাদের মান সম্মান লাগতে পারে, বাট তারা জানে কার কাছে বাউ ডাউন করছি। হালেলুইয়া, হালেলুইয়া। যদি দুনিয়ার কাছে দাঁড়াতে চান তাহলে যিশুর কাছে বাউ ডাউন হন, নম্র হন, ভেঙে দিন, উজাড় করে দিন, ভূমিষ্ঠ হয়ে যান ঈশ্বরের সন্তান। যদি চান আপনি লুরিয়ার কাছে দাঁড়াবেন, নিজেকে নম্র করুন, আজকে নিজেকে লুটিয়ে দিন। আমরা অনেক সময় বলি কারা কারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, পাশাপাশি বসে আছেন, এমন কেউ আছে এখানে? তো হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি খুব কম বসে। ও, থ্যাংক ইউ। আজকের আমি জানি অলরেডি দাদারা দিদিদের সেবা করছে বর্তমান অবস্থায়, তবু ফের বলছি বেশি করে সেবা করবো। আজ পাশের জনকে বলুন আমি সেবা করবো, তোমার বলুন সেবা করবো। যদি ঈশ্বরের সন্তানরা ছেলে বাসন মাসছে আর বৌমা রিমোট দিয়ে টিভি দেখছে, সিনারিটা কেমন? পুরো স্টার জলসা জি বাংলা, শাশুড়ি থেকে শ্বশুর থেকে এরম করছে কি 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 কি, চারজনের ঘাড় বেঁকে যাচ্ছে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে। আর ওটা দেখবেন একে দেখালো কি, ও তখন বলে কি, ও আর বলে কি, ও দেখি কেন উল্টো ঘুরে গেছে। বাট যদি ওটা ছেলের পা তুলে রিমোট দিয়ে টিভি দেখছে, বউ বাসন মারছে, কি কিছু না, ঘাড় ঘোরে না। ঈশ্বরের সন্তান খুব ইম্পর্টেন্ট। আমরা ও আমাদের দৃষ্টিভঙ্গিতে রেখেছি, ও নিচু হবে আমি উঁচু হব, ওটা ওপারে চলতো। বাট যখন আপনি যিশুর পারে তখন আমরা সবাই সমান সমান, এবং যে আমরা বড় সে ছোটর কাছে আরো নম্র হব। হালেলুইয়া, হালেলুইয়া। দ্যাট ইজ হচ্ছে নম্রতা, দ্যাট ইজ হচ্ছে নম্রতা। নাম্বার টু, পাশে যে প্রেজ গড, নাম্বার টু, প্রেজ গড, নাম্বার টু। তারা আরাধনা করলো, তারা, ওকে, তারা আরাধনা করলো। আমরা অনেক সময় আরাধনা করি না, আরাধনা করার সময় দাঁড়িয়ে উঠে এদিকে দেখি, ওদিকে দেখি, ওদিকে দেখি। হ্যালো, আপনি কোথায় এসছেন? বলছে পণ্ডিতেরা গেল, তারা শুধু ভূমিষ্ঠ হলো নয়, তারা তার আরাধনা
করলেন, প্রণাম করলেন, হালেলুয়া আরাধনা করলেন। ঈশ্বরের সন্তানরা আপনি আজকে এখানে এসেছেন কি করতে? কি করতে? পাস্টার পকেটে হাত দিয়ে বসতে? যদি আজকে আপনি এসেছেন আরাধনা করতে, আজ সময় নিন, রাজাদের রাজা প্রভুদের প্রভুর আপনি আরাধনা করছেন, আরাধনা আপনার জীবন পাল্টাতে পারে। এটা শুধু আমার কথা না, বাইবেল বলে, বাইবেল বলে। হতে পারে আপনি ক্লান্ত, বাট আরাধনা করুন। হতে পারে আপনি চিন্তিত, ব্যথিত, সমস্যায় জর্জরিত, কিন্তু ঈশ্বর চান আজকের যেন আমরা তাকে আরাধনা দিই। হালেলুয়া! ঈশ্বর চান আমরা মুখ খুলে আরাধনা করি। ঈশ্বরের সন্তানরা আমরা মুখ খুলতে চাই না, আমাদের আরাধনা এরকম হয়, প্রভু যীশু ধন্যবাদ করি, না না না, আরাধনা, চিৎকার চিৎকার আরাধনা করুন, যত পারবেন আরাধনা করুন। ঈশ্বর চান যেন আমরা মুখ খুলে তার আরাধনা করি। ঈশ্বর চান আমরা যেন এক গুয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে না থাকি। ওকে, অনেক সময় আমাদের চিন্তা ভাবনা এরকম হয়, আমাদের চিন্তা ভাবনা, পাস্টার আমি যেখান থেকে আসছি এটা পছন্দ করি না, আমি এই ব্যাকগ্রাউন্ডে নয়, ঈশ্বর কি চুপচাপ শুনবে না? হ্যালো, আমি চাই তাদেরকে পবিত্র আত্মা ছুঁয়ে দিক, পবিত্র আত্মা ছুঁয়ে দিক। বলুন, আমি আমি চুপ করে দাঁড়াবো না, কারণ আমি স্বয়ং জীবন্ত ঈশ্বরের কাছে এসেছি। হালেলুয়া! আমি তো আরাধনা করব। হালেলুয়া! কাম অন মণ্ডলী, আরাধনা করব। তিনি যোগ্য আরাধনার জন্য, তিনি যোগ্য ধন্যবাদের জন্য, তিনি যোগ্য প্রশংসার জন্য। জেনে রাখবেন, এখন আমার তিন নম্বর পয়েন্ট আসেনি। অনেক সময় আমরা বলি আমাদের ব্যক্তিত্বের মধ্যে আরাধনা পড়ে না, এরকম ভাবে থাকে, আমি বারবার বলছি পবিত্রত্ব আসুক। আরাধনা লিডার লাগবে না, আমার দরকার নেই সৌরভ এসে বলবে আরাধনা করো, বাট আমি তো আরাধনা করব। ঈশ্বরের সন্তান, আরাধনা আমাকে নাচার জন্য মিউজিক লাগবে না। আমি যখন জানি তিনি আমার রাজাদের রাজা, আমি তার কাছে কিছু নিতে এসেছি, তাহলে দেখব না আমার পাশে কে করছে, বাট আমি তো আরাধনা করব, কারণ আমি নিয়ে যাব। পণ্ডিত তাকে বলে যে এসে ঠিক জায়গায় তার আরাধনাটা দিয়ে গেছেন। হালেলুয়া! আজকে বলুন আমি পণ্ডিত, পাশের জনকে বলুন আমি পণ্ডিত, আমি পণ্ডিত, আমি জানি কোথায় নেগেটিভ শব্দ ওয়াইলিং করতে হয়, নেগেটিভ শব্দ কোথায় তেল দিতে হয়। আমি কোনো মানুষকে দেব না, দিলে প্রবলেম আছে, সুযোগ নেবে, বাট আমি যখন আরাধনা করতে আসব, এটা তেল নয়, এটা আমার রেসপন্সিবিলিটি। ঈশ্বর আমাকে তৈরি করেছেন, আমরা যেন তার আরাধনা করি। হালেলুয়া! আরাধনা, আমি তো আরাধনা করব। কেউ আমাকে কি চিল্ল কি না চিল্ল দেখার দরকার নেই, কেউ আমাকে করতে বলল কি না বললো দেখার দরকার, আমি অপরচুনিটি পাবো, আরাধনা করব। এই নয় অপরচুনিটি পেলে করব, না পেলেও আরাধনা করব। দিস ইজ মাই ক্যারেক্টার। ঈশ্বরের সন্তানরা আপনি আরাধনা দেবেন, কারণ এটা হচ্ছে আপনার ক্যারেক্টার। আমি কিছু পাইনি, ভালো করে একটা পয়েন্ট বলি, যদি আপনি দেখেন যখন তারা এসছে, বা যিশু কি অবস্থায়, পণ্ডিতরা যখন এসছে, জোরে বলি, কোলে না, শিশু, শৈশব তো, তার মানে যিশু মিরাকেল করেছে? যিশু কোনো অলৌকিক কাজ করেছে? যিশু কোনো অলৌকিক কাজ করেছে? কামান সম্পর্ক, যিশু কোনো অলৌকিক কাজ করেছে? বাট তারা করেছে আরাধনা, কারণ তারা জানে কে জন্মেছে। হতে পারে আপনার জীবনে এখনো অলৌকিক কাজ হয়নি, বাট গিভ আরাধনা, আজকের আরাধনা দিন, আজকের আরাধনা দিন। হতে পারে বলছেন পাস্টার আমি কোনো মিরাকেল এখনো দেখিনি, পণ্ডিতরা কোনো মিরাকেল দেখেনি, বাট তারা যেই দেখেছে যিশু জন্মেছে, তারা আরাধনা করেছে, কারণ তারা জানে হ্যালো, আরাধনা আগে দিয়ে দিই, মিরাকেল 2022 আমার জন্য আসছে।
2022 আসছে, কামান মণ্ডলী বিশ্বাস করেন, হ্যালো বিশ্বাস করেন, বিশ্বাস করেন, 2022 বিশ্বাস করেন, 2022 বেটার কিছু আসছে বিশ্বাস করেন, 2022 বেটার কিছু হবে বিশ্বাস করেন, 2022 আশ্চর্য কাজ হবে বিশ্বাস করেন। আজকে বলো না, কে করলো কি না করলো জানি না, মিরাকল হলো কি না হলো জানি না, অলৌকিক কার্য হবে কি না হবে জানি না, বাট আমার ক্যারেক্টার আমি আরাধনা করব, আমি জানি 2022 হবে। ঈশ্বরের সন্তান আজকে আপনি আরাধনা করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। যদি আরাধনা করেন ঈশ্বর আশীর্বাদ করে। নাম্বার 3 এবং শেষ বিষয়, তারা ধনকোষ খুলিয়া উপহার দিলেন, তারা ধনকোষ খুলিয়া উপহার দিলেন। ইংলিশ বাইবেল বলে তারা ট্রেজারি ওপেন করে তারা উপহার দিলেন। ঈশ্বরের সন্তানরা, যেই বলেছি এতক্ষণ ঠিক ছিল, এবার সবাই ওয়ালেট লুকাচ্ছে, এবার সবাই পার্স লুকাচ্ছে, কি ব্যাপার, পাস্টার আমার পার্সে কেন দেখে? ঈশ্বরের সন্তানরা, বাইবেল বলে এতক্ষণ লাফাচ্ছিলাম নো প্রবলেম, বাট যেই বললাম ধনকোষ, সবাই এবার নিজেদের ওয়ালেটগুলো মানি ব্যাগগুলো লুকাচ্ছে। আমি জানি না কারা বলছে, আমি তো আনিনি পাস্টার। ওকে, হ্যালো মণ্ডলী শুনে নিন, তারা ধনকোষ খুললেন। পণ্ডিত তাকে বলে যে উপযুক্ত জায়গায় টাকা লাগাতে পারে, পণ্ডিত তাকে বলে না যে শেয়ার মার্কেটে কখন লাগাবো। মুম্বাই এক্সচেঞ্জ ডুবতে পারে, ন্যাশনাল এক্সচেঞ্জ ডুবতে পারে, নিউ ইয়র্ক এক্সচেঞ্জ ডুবতে পারে, বা যদি ইনভেস্ট আপনার ঈশ্বরের মন্দিরে হয় কখনো ডুববে না, বাইবেল তার প্রমাণ। আপনার ফাইন্যান্স ম্যানেজমেন্টের কাছে যান, হাউ টু ডিল মাই ফাইন্যান্স, কিভাবে ট্যাক্স থেকে বাঁচবো। ঈশ্বরের সন্তানরা, ম্যানেজমেন্টের প্রথম বিষয় আপনি ঈশ্বরকে ধনকোষ খুলে দিন, ঈশ্বর আপনার ম্যানেজমেন্টকে ঠিক রাখবে। হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের সন্তানরা খোবেন পঠেন, বড়দিন ক্রিসমাসে অনেক কেনাকাটা করেছেন, বাট জন্মদিন কার কার? মিনিমাম গিফট 500 টাকার নিচে কেউ নিয়েছেন এমন হাতে তুলি, এনিবডি 500 টাকার নিচে নিয়েছেন গিফট? ভেরি গুড, যারা নেননি প্রেস গড, গড ব্লেস ইউ। ওকে আপনি নেননি, বাট ওই দিন 500 টাকার মেকআপ খরচ করেছেন, ওকে প্রেস গড। আপনি ওই দিন ভালো করে মটন ফটন রান্না করে খেয়েছেন, প্রেস গড। আমার ছেলে, লোকেরা কত স্পিরিচুয়াল। আপনি ড্রেস কিনেছেন 2000, মেকআপ করেছেন 500,000, বাট যখন অফারিং ব্যাগ গেছে, ধনকোষ খুলে যত পেরেছি ছড়িয়েছি, যত পেরেছি ছড়িয়েছি। কেন? কারণ আমরা মনে করি আমাদের ঈশ্বর এইগুলোই তো চায়, যিশু দিয়ে দাও। ঈশ্বরের সন্তানরা, এই 1 টাকার কয়েন কাঁচ খুলে গাড়ি থেকে ভিখারিকে দেবেন, সে মুখের উপর ছুঁড়ে মারবে, তারাও আপনার মুখের উপর 1 টাকার কয়েন ছুঁড়ে মেরে বলে তুই তোর কাছে রাখ। বাট যখন ঈশ্বরের কাছে আসি আমরা এরম দিই, কারণ আমরা ঈশ্বরকে সবচেয়ে বড় ভিখারি মনে করি, আর তাই আমরা পণ্ডিত হতে পারি না। আমরা বলি কেন আমার সংসার চলছে না পাস্টার, কেন আমার ঠিকমতো ম্যানেজমেন্ট হচ্ছে না, আমার চাকরির প্রমোশন নেই কেন, আমার ব্যবসার উন্নতি নেই কেন? একটাই কারণে নেই, কারণ আপনি ঈশ্বরকে এখান থেকে তুলতে পারেননি। আপনি মনে করেছেন আপনার ঈশ্বর যদি নেই দেবেন না, বাট প্লিজ কাউকে অপমান করবেন না। যদি বলা হয়, আমি যদি আপনাকে বলতাম আমাকে একটা উপহার দিন, কতজন এসে 1 টাকার কয়েন দিতেন? আমি যদি আজকের কারো কাছে গিয়ে বলতাম আমাকে কিছু দিন, আমি কিছু পয়সা চাই আপনার কাছে, কতজন 1 টাকার কয়েন দিতেন? প্রশ্ন করুন নিজেকে। পাস্টার দিলীপ জানাকে 1 টাকার কয়েন দেন না, বাট যিনি জীবন্ত স্বর্গস্থ পিতা তাকে আপনি কি করে দেন? সম্পর্ক মণ্ডলী যদি নেই দেবেন না, বাট প্লিজ কয়েন এই বেগে ফেলবেন না। যখন আপনি কয়েন ফেলেন, আমার মনে হয় আমার প্রভু রাজাদের রাজা নয়, আমার প্রভু ভিখারী। ঈশ্বরের সন্তানরা খুবই পড়েন কি করছেন, বড়দিনে সবচেয়ে বেশি দামের জামা কিনেছেন, ভালো খেয়েছেন, নো প্রবলেম খান, বাট যখন আপনি দেন তখন কি করে শুধুমাত্র আপনার হাত কাঁপে না যে কার জন্মদিনে এসেছেন? আপনার হাত মনে হয় না যে প্রভু আমি তোমার জন্মদিনে এসেছি,
আমি কি করে তোমাকে এক টাকার কয়েন দিয়ে চলে যেতে পারি? ঈশ্বরের সাথে সম্পর্ক আমি চাই, সম্পর্ক এরকম মণ্ডলী তৈরি হোক। সবাই গতকাল 25 তারিখে খুব সুন্দর পোশাক পরে এসেছেন, দামি দামি, কিন্তু জন্মদিন কার? তাদেরকে ওয়াইস ম্যান বলে, জ্ঞানী পণ্ডিত বলা হয়েছে, কেন জানেন? কারণ তারা জানে কোথায় তাদের অর্থের ভাণ্ডার খুলতে হয় আর কোথায় চাপতে হয়। হালেলুইয়া। আমরা আমাদের ছেলের জন্য খুলে দিই, আমরা স্ত্রীদের জন্য খুলে দিই, স্বামীর জন্য খুলে দিই, পরিবারের জন্য খুলে দিই, আর ঈশ্বরের কাছে এলে বন্ধ করে দিই। আর তাই জন্য আমাদের আশীর্বাদ সেইভাবে আমরা পাই না, কারণ আমরা কোথায় খুলতে হয় জানি না। ঈশ্বরের সন্তানরা, প্রভু বলেন, যেখানে তোমার ধন সেখানে তোমার মন। আজকের আপনার মন যদি অর্থ দিতে পারেনি, আপনি চান আর নাই বা চান, আপনি আসলে প্রভুর হতে পারেননি। ঈশ্বরের সন্তানরা, খুব ইম্পর্টেন্ট। আপনি বলছেন ঈশ্বর আমার, কিন্তু তবুও পকেট ধরে রেখেছেন। আজ অন্যভাবে ভাবুন, অন্যভাবে দেখুন। আমি বলতে চাই, ঈশ্বর কল্পনা করে দেখুন, স্বয়ং ঈশ্বর তার নিজের একমাত্র একমাত্র বেস্ট নোটটা, বেস্ট পুত্র, বেস্ট পুত্র, একমাত্র, অনলি ওয়ান সন, অনলি ওয়ান, অনলি ওয়ান, নো অপশন, যীশু খ্রিস্টকে আমার আপনার জন্য দান বক্সে দিয়ে দিয়েছেন। আমরা যখন তাকে দিই, কি দিই? তিনি আমাদের জন্য তার নিজের বহুমূল্য রক্ত দিয়ে দিয়েছেন। আমরা যখন তাকে দিই, কি দিই? পেনি, কয়েন? আমরা কি দিতা না? তিনি আমাদের জন্য শেষ, বাইবেল বলে শেষ রক্তবিন্দু মতো, সামান্য একটু লাংসের কাছে একটু রক্ত আর জল ছিল, ওটাও বল্লম মেরে বের করে দিয়েছি আমরা আমাদের জন্য। বাট আমরা তাকে কি দিই? আজকের পণ্ডিতদের কাছ থেকে 3 নম্বর বিষয় যেটা শিখতে হয়, যে তারা জানতো কোথায় খুলতে হবে আর তারা সেখানে খুলেছে, তারা সেখানে খুলেছে। ঈশ্বরের সন্তানরা, আমরা যখনই মণ্ডলীতে আসি, আমরা কি খুলতে জানি? আমি জানি না আপনি কি করেন। আমি, বাইবেল বলে তারা সবার প্রথম রাজার কাছে কিছু দেয়নি, রাজার কাছে কিছু দেয়নি, হ্যালো, রাজার কাছে কিছু দেয়নি, যার জন্য আপনি গিফট কভার করে বড়দিনে দিচ্ছেন, সে আপনাকে ফিরিয়ে কিছু দেবে না। বাট যার জন্মদিন তাকে যদি দিতে পারেন, বাইবেল বলে মালাখী 3 অধ্যায়, যে অন্য কিছুতে পরীক্ষা করো আর না করো, অর্থে তুমি আমাকে পরীক্ষা করে দেখো, আমি তোমাকে ফিরিয়ে দিই কিনা। ঈশ্বরের সন্তান, সর্বপ্রথম ঈশ্বরকে দিন। ঈশ্বরকে মানে দেওয়া মানে রাজাদের রাজাকে দেওয়া, সর্বপ্রথম দশমাংশ উপহার যেন ঈশ্বরকে দেব আমরা, প্রথম ঈশ্বরের। আপনার চাকরি, আপনার আপনার লোন দেওয়ার আগে, আপনার ইএমআই কাটার আগে, আপনার দশমাংশ ঈশ্বরের কাছে নিয়ে আসুন। দশমাংশ আপনার নয়, বারবার বলছি, দশমাংশ আপনার নয়, অ্যাকর্ডিং টু বাইবেল দশমাংশ আপনার নয়, ওটা ঈশ্বরের। বাট আজকের আমি দশমাংশ বলবো না, উপহার। দশমাংশ ঈশ্বরের, উপহার ঈশ্বরের, কিন্তু উপহারটা আমাদের উপর নির্ভর করে। আপনি এক সপ্তাহ ভালো আছেন, কি উপহার দিয়েছেন? বাট বছরে 700 টাকা, 1000 টাকা, 1200 টাকা, 2000 টাকা মেডিক্লেমে দেন, যাতে অসুস্থতা পড়লে টাকা পেতে পারি। আজকের ঈশ্বরের কাছে 10 সপ্তাহে উপহার এনে দিন, যে এটা দিচ্ছি যাতে কখনো অসুস্থ না পড়ি। হালেলুইয়া। ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান, দশমাংশ দিন, আপনি আপনার উপহার দিন। যখন আপনি দিতে পারেন, ঈশ্বর আশীর্বাদ করবে। আমি চাই আজকের আপনার বেশ, তারা বলছে তারা খুলে স্বর্ণ, খন্দর, গন্ধরস, স্বর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, স্বর্ণ তারা যিশুর কাছে দিলেন। অনেকে বলে চার্চে দিলে চার্চ কি ঈশ্বর নেয়? ও তো পাস্টার নিয়ে নেয়। হ্যালো, সেদিন ছোট যিশুকে স্বর্ণ, কুন্দরী, গন্ধরস দিয়েছে, কে নিয়ে নিয়েছে? যিশু নিয়ে চলে গেছে, স্বর্ণটা নেয় বাজারে, এই নাও কেন ছোট? ওটা আপনার দায়িত্ব নয়, আপনার দায়িত্ব ঈশ্বরকে দেওয়া। আপনি দেবেন আপনার ডিউটি। পণ্ডিতরা বলেনি এটা কোথায় যাবে, হেরোদের কাছে যাবে না, যোসেফের কাছে যাবে না, মরিয়মের কাছে যাবে না, যিশুর কাছে যাবে। তারা বলেছে ওঠা আমার দেখার দরকার নয়, আমার দেখার দরকার, আমি আমার প্রভুর সাথে যখন সাক্ষাৎ হয়েছে, আমি ধনকোষ খুলে আমার প্রভুকে আমার বেস্ট জিনিসটা দেব। বাট আমরা কি করি? আমরা সেবা করতে ভালোবাসি,
আমরা পয়সা জমাই, কার বিপদে তাকে উপহার দেব। আমরা মনে করি এতে আমাদের লাভ আছে, অ্যাকচুয়ালি এটা আপনি কিচ্ছু করেন না, সেবা করেন না, আপনি ক্রেডিট নেওয়ার জন্য চেষ্টা করছেন। মন প্রাণ আত্মায় আপনি কিছু সাবাসী চান, মন প্রাণ আত্মায় আপনি দেখাতে চান আপনি স্পেশাল কাইন্ড লোক, আপনি দয়াবান লোক, আপনি দয়ালু লোক। বাট বাইবেল বলে, হ্যালো, যদি তুমি আমাকে দাও তাহলে তুমি জেনে রাখবে এরম সিচুয়েশন হওয়ার আগে আমি মিরাকেল করবো। হ্যালেলুইয়া, ঈশ্বরের সন্তান, বেস্ট জিনিসটা দিন। আমি চাই আজকের আপনি আপনার বেস্ট জিনিসটা ঈশ্বরের কাছে নিয়ে আসুন। আমি চাই না আজকের থেকে কয়েন আসুক, যদি কয়েন আছে দেবেন না, সামনের সপ্তাহে নোট করে এনে দেবেন। বাট প্রভুকে ভিখারি ভাববেন না, প্লিজ। আপনার অর্থ প্রভু চান না, যদি নেই প্রভু জানেন, অন্তর জানেন, নো প্রবলেম। বাট যদি আছেন তো বেস্ট জিনিসটা দিন। আমি আজকের থেকে শুরু করব। আমি চাই, আমি জানি না এখানে কজন কে আছে, আমি চাই প্রত্যেকে যারা এখানে আছে ওয়ালেট বা যার কাছে মানি ব্যাগ আছে নিয়ে আসি। কমন ওয়ার্শিপ টিম, যাদের কাছে ওয়ালেট বা মানি ব্যাগ আছে নিয়ে আসি। সবার কাছে মানি ব্যাগ বা ওয়ালেট রয়েছে? এভরিবডি? আমি জানি না, না না, আপনার কাছে থাক, আপনার কাছে থাক, আমাদের কাছে যারা ওয়ার্শিপের কাছে আছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি আমার ওয়ালেট আজকের, আমি আমার ধনকোষ, আমি জানি আমি খুলতে গেলে এখনো স্বভাব হাত কাঁপে, এখনো স্বভাব খুঁজে বেড়াই ছোট দাদা কোন দিকে আছে। বাট আমি জানি না, বাট আমি আমার ওয়ালেট আজকের একজন, আর আপনাকে দিতে হবে না, আমি আপনারটা চাই না পাশের জনকে দিন, বাট আজকের আমি করতে চাই, আমি আমার ওয়ালেট সৌরভকে দেব, সৌরভের ওয়ালেট আমি নেব। আমার ওয়ালেটের মধ্যে সবচেয়ে বড় উপহার আজকের, আমি চাই যখন উপহারের ব্যাগ যারা আজ তুলবে তারা এখানে উপহারের ব্যাগ আনুক, উপহারের ব্যাগ নিয়ে আসি। আমার সবথেকে বড় নোট সৌরভ উপহারে দেবে, আর আমি সৌরভের ওয়ালেট খুলে যেটা সবথেকে বড় নোট আমি দেবো। আমি জানি সৌরভের বুক কাঁপবে কিনা জানি না, বাট আই ক্যান ডু, আই ক্যান ডু, টেক দিস। আমি খুঁজছি সৌরভের কোথায় আছে, 100 আছে, আচ্ছা 50 আছে, 500 আছে, 2000 আছে, ভেরি গুড। আমি এটা দিয়ে দিলাম, চিন্তা চিন্তা আছে, দেখি বড় নোট কোথায় দিয়ে আছে, আমি জানি না কত বড় নোট আছে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, দিয়ে দে। ওকে, প্রত্যেকে যারা এখানে উপহারে আছে প্রত্যেকে প্রত্যেকে নোট চেঞ্জ করি, প্রত্যেকের ওয়ালেট দিয়ে দিই, মেয়েদের ব্যাগে কিছু টাকার ব্যাগ তো, ওকে দেখা যায়, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঈশ্বরের সাথে গিভ, রাজাদের রাজাকে। এমন দিন যে আজকের কষ্ট হবে, ভাবছেন আমি কি করে চালাবো সামনের সপ্তাহ, বাট আজকের আমি পরীক্ষা দিয়ে দেখতে চাই যে ঈশ্বরের সাথে যিশু যখন জন্মেছে সবচেয়ে বড়টা আজকে যিশুকে দিন। বলুন, কষ্ট হচ্ছে, আমার পেন হচ্ছে, বাট আমিও দেখে যেতে চাই তুমি সত্যিকারের রাজাদের রাজা নাকি ওখানে শুয়ে থাকা লোক, আমি দেখতে চাই। কেমন যখন ওয়ার্শিপ টিম ওয়ার্শিপ করে, আজকে আমরা গান গাইবো, সেই সময় দেওয়ার সময় ঈশ্বরকে দিয়ে দিন, মুক্ত হস্তে দিন, যেটা সবচেয়ে বড় আজকের প্রভুর জন্য দিয়ে দিন। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া।